করোনার ঊর্ধ্বগতি এড়াতে আজ থেকে সারা দেশে চলছে তিন দিনের কঠোর বিধি নিষেধ। এর মাঝেও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে, ফলে পাটুরিয়া দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌপথে ফেরিতে রয়েছে মানুষের ঢল, পারাপারের অপেক্ষায় অসংখ্য যানবাহন। এদিকে সরকার ঘোষিত বিধি নিষেধের মাঝেও মহাসড়কে চলছে অনেক বিকল্প পরিবহন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার বিকেলে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বিধিনিষেধ চলাকালীন পণ্যবাহী যানবাহন ও রিক্সা ছাড়া বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন পাঁচটি শর্ত সংযুক্ত করে 28 জুন সকাল 6টা থেকে 1 জুলাই সকাল 6টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। চলাচলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিমুলিয়া বাংলাবাজার ঘাট এলাকায় ও মহাসড়কে প্রায় 5 শতাধিক যানবাহন পারাপার হচ্ছে। পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যানের সংখ্যাই বেশি। অন্যদিকে লঞ্চ সেই বোট বন্ধ থাকায় ফেরি যাত্রীদের শেষ ভরসা। এই নৌপথে মোট 13টি ফেরি চলছে। ভিড় রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে। নানা বাহনে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বেশি ভাড়া। সোমবার সকাল থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে চলছে 14টি ফেরি। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণায় ভোগান্তিতে পড়েছে সাভারের পোশাক কারখানার শত শত শ্রমিক। এ সময় পরিবহন সংকটের কারণে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। অবরোধ করে রাখা হয় সাভারের বাসস্ট্যান্ডে এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের আরিচাগামী এক পাশ। শিল্প পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে গাজীপুরে বিধিনিষেধের সপ্তম দিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কিছু কিছু গণপরিবহন সকাল থেকে চলাচল করতে দেখা গেছে। চলাচলকারী অধিকাংশ লোকজন মানছে না স্বাস্থ্যবিধি। মহাসড়কে লেগুনা ব্যাটারি চালিত অটোরিকশাও চলছে। গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা, ক্যান্টনমেন্ট, পদুয়ার বাজার সহ বেশ কিছু এলাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। যানবাহন না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। অফিস আদালত খোলা কিন্তু গাড়ি বন্ধ, খোলা রাখছে কিছু বন্ধ রাখছে, এটা তো আমাদের ভোগান্তি অনেক। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।